ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা জানো তোমাদের আমি যে কোর্সটি পড়াই তার কোর্স শিরোনাম মুসলিম দর্শন এবং কোর্স নং ফিলো 202। তোমাদের জন্য আজকের পাঠ আল্লামা ইকবালের দর্শনের জগৎ, আল্লাহ এবং তার শিক্ষা দর্শন। তোমরা জানো আমি মুসলিম দর্শনের উপর কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি। তো এর আগের গত দুটি ক্লাস আমি আল্লামা ইকবালের দর্শনের আরো বিষয়ের উপর নিয়েছি। সেগুলো হচ্ছে আল্লামা ইকবালের দর্শনের স্বজ্ঞা এবং খুদি, এই দুটো খুদিতত্ত্ব, এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে তার দর্শনের জগৎ এবং আল্লাহর ধারণা সম্পর্কে আলোচনা করব এবং তার শিক্ষা দর্শন সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা চলো আল্লামা ইকবালের দর্শনের জগৎ সম্পর্কে কিছু বিষয় তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি। আল্লামা ইকবাল বহির্জগতের অস্তিত্ব স্বীকার করেন। তিনি মনে করেন বহির্জগৎ বিভ্রম নয়, অবাস্তব নয়, বরং অস্তিত্বশীল ও বাস্তব। তিনি তাহলে কি মনে করছেন? বহির্জগৎ বিভ্রম নয়, অবাস্তব নয়, অর্থাৎ বহির্জগৎটা হচ্ছে অস্তিত্বশীল ও বাস্তব। জড় সম্পর্কে তো বিভিন্ন মতের পর্যালোচনা করে ইকবাল সৃজনশীল দার্শনিক বাগসুর মতো এ সিদ্ধান্তে পৌঁছান যে জড়ের প্রকৃত স্বরূপ ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা বুদ্ধির মাধ্যমে জানা সম্ভব নয়, একমাত্র স্বজ্ঞার মাধ্যমে একে জানা সম্ভব। অর্থাৎ তাহলে কি এই যে ইকবালের যে বহির্জগতের কথা বলেছেন তাকে কিসের মাধ্যমে? স্বজ্ঞার মাধ্যমে জানা সম্ভব। স্বজ্ঞা কি তা কিন্তু তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছি। প্রাচীন গ্রিক দার্শনিকদের সময় থেকে অনেক দার্শনিকই জগৎকে নিশ্চল বা স্থির বলে ধরে নেন। জগৎ সম্পর্কে এ ধরনের মতকে খণ্ডন করে ইকবাল বলেন যে জগৎ নিশ্চল, স্থির বা বদ্ধ নয়, কেননা সে ধরনের জগতে নতুন কিছুর আবির্ভাব ঘটা সম্ভব নয়। জগৎ নিরন্তর বিবর্তনের পথে অগ্রসরমান। তাহলে কি জগৎটা নিশ্চল, স্থির, বদ্ধ নয়, এটি গতিশীল, অর্থাৎ এবং জগৎ নিরন্তর বিবর্তনের মধ্য দিয়েই অগ্রসরমান হচ্ছে। এই জগৎ নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। ইকবাল উইলিয়াম জেমসের সাথে সুর মিলিয়ে বলেন, জীবন বাস্তব এবং বাস্তবতাই জীবন। জীবন যেমন সচল ও সজীব, জগৎও তেমন সচল ও সজীব। তাহলে তিনি জগতের কথা যেটা বলেছেন যে জগৎটা তিনি বলছেন, তিনি জগতের কথা স্বীকার করেছেন এবং বলছেন যে জগৎটা হচ্ছে জগতের মধ্যে গতিশীলতা বিদ্যমান, জগৎটা হচ্ছে একটা বিবর্তনের পথে অগ্রসরমান, জগৎ সচল সজীব এবং জগৎ নিশ্চল স্থির নয়। আমাদের পৃথিবীও বদ্ধ নয়, গতিশীল। এ জগৎ পরিপূর্ণভাবে তৈরি, নিখুঁত, সুন্দর, উপভোগের জিনিস ও ধ্যানময় এমন কিছু নয়, বরং এ জগৎকে নিজের ইচ্ছা মতো সাজাতে হবে। কোরআন অনুসারে জগৎ বর্ধনশীল ও বিকাশমান। এ একটি বর্ধনশীল জগৎ এবং আগে থেকে স্রষ্টা কর্তৃক পূর্ণ নয়। এটি জড়খণ্ড হিসেবে দেশে এখন বিস্তৃত অবস্থায় রয়েছে, আর তাই জগৎ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসরমান এবং নতুন নতুন জিনিসের অভিব্যক্তি ঘটার মধ্য দিয়েই জগতে নিয়ত পরিবর্তন চলছে। তাহলে কি জগৎটা অস্তিত্বশীল এবং বাস্তব, এবং জগতের নিয়ত বিভিন্ন জিনিসের নিয়ত পরিবর্তন হচ্ছে, জগতের বিভিন্ন বিষয় গতিশীল, বর্ধনশীল, বিকাশমান, এবং মানে জগতের সব কিছুই একটা বিকাশের মধ্য দিয়ে চলছে। অর্থাৎ জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু একটা পরিবর্তনের মধ্য দিয়ে চলছে। তাহলে কি জগৎটা, তাহলে কি যেহেতু জগতের মধ্যে পরিবর্তন চলছে তাহলে জগৎটা একটা অস্তিত্বশীল এবং বাস্তব বিষয়। ইকবাল উদ্দেশ্যবাদে বিশ্বাস করেন, তবে এই উদ্দেশ্যবাদ বাহির থেকে আরোপিত এমন কিছু নয়। এক্ষেত্রে উদ্দেশ্য দূরবর্তী কোনো লক্ষ্য নয় যার দিকে মানুষ ধাবিত হচ্ছে। জীবনের সমৃদ্ধি ও বিস্তৃতির সাথে সাথে নতুন নতুন লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যায়ন
বিকশিত হতে থাকে। জগতের এই বিবর্তন প্রক্রিয়ায় নতুন নতুন প্রাণের উন্মেষ ঘটে। বিবর্তন প্রক্রিয়ার পিছনে একটি মহাপ্রজ্ঞা ও পরিকল্পনা নিয়ত কাজ করছে বলে জগতের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা পরিলক্ষিত হয়। জগৎ এক স্বাধীন ও সৃজনশীল ইচ্ছার বহিঃপ্রকাশ এবং এই ইচ্ছা অসংখ্য ইন্দ্রিয়গোচর বস্তুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করছে। তাহলে এখানে বলা হয়েছে যে উদ্দেশ্যবাদে বিশ্বাস করে এবং তিনি তবে এটা বলেন যে তবে এই উদ্দেশ্যবাদ বাহির থেকে আরোপিত কোনো কিছু নয়, জগতের মধ্যে তিনি একটা উদ্দেশ্য কথা বলছেন, উদ্দেশ্যবাদের কথা বলছেন যে উদ্দেশ্য আছে, তবে এই উদ্দেশ্য বাহির থেকে কোনো কিছু বাহির থেকে আরোপিত হচ্ছে না। এক্ষেত্রে তিনি যেটা বলছেন যে উদ্দেশ্য দূরবর্তী কোনো লক্ষ্য নয় যার দিকে মানুষ ধাবিত হবে, মানে উদ্দেশ্যটা মানুষের কাছেই আছে। জীবনের সমৃদ্ধি ও বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন লক্ষ্য উদ্দেশ্য মূল্যায়ন বিকশিত হচ্ছে, অর্থাৎ জীবনের যে এই জীবন যে বিকশিত হচ্ছে, জীবনের যে গতিশীল জীবন, এই যে সচল জীবন, এটার কি এই জীবনের সমৃদ্ধ বিস্তৃতির সাথে সাথে মানুষের নতুন নতুন লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি বিকশিত হতে থাকে। তাহলে কি জগতের এই বিবর্তন প্রক্রিয়ায় নতুন নতুন প্রাণেরও উন্মেষ ঘটে। বিবর্তন প্রক্রিয়ার পিছনে একটি মহাপ্রজ্ঞ পরিকল্পনা নিয়ত কাজ করছে বলে জগতের নিয়মানুবর্তিত শৃঙ্খলা পরিলক্ষিত। তাহলে কি জগতের যে এই বিবর্তন প্রক্রিয়াটা চলছে, সেই মূল বিবর্তনটা কার মাধ্যমে চলছে? একটি মহাপ্রজ্ঞ পরিকল্পনা। তাহলে কি এই যে মহাপ্রজ্ঞা বা মহাপরিকল্পনার অধিকারী কে? তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে কি এই যে জগৎ এক স্বাধীন সৃজনশীল ইচ্ছার বহিঃপ্রকাশ এবং এই ইচ্ছা অসংখ্য ইন্দ্রিয়গোচর বস্তুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করছে। তাহলে কি জগৎ এক স্বাধীন সৃজনশীল ইচ্ছার বহিঃপ্রকাশ, জগৎটা সৃষ্টিকর্তার বহিঃপ্রকাশ এবং এই জগতের মধ্য দিয়েই মানুষের যে মানুষ সহ অন্যান্য যে ইন্দ্রিয়গোচর যে বস্তু এই সব কিছুর প্রকাশ ঘটছে এই জগতের যে মূল সৃষ্টিকর্তার ইচ্ছা সে তার মধ্য দিয়ে। ইকবালের মতে জগতে সকল পরিবর্তনের মূলগত সত্তা হচ্ছে প্রাণ প্রবাহ যা প্রত্যেক বস্তুর মধ্যে প্রবাহিত। মানুষের মধ্যে প্রাণ প্রবাহের প্রকাশ হলো তার ইচ্ছা। সমস্ত সৃষ্টি প্রক্রিয়ার মধ্যেই বেঁচে থাকার ইচ্ছা দেখা যায়। মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, জীবনকে উন্নত করার জন্য সংগ্রাম করে। ধর্ম, কলা, বিজ্ঞান এবং নীতি জীবনকে শক্তিশালী করার উপায় শুরু। তাহলে এখানে কি বলছে যে ইকবাল যেটা বলছে যে জগতে সকল পরিবর্তনের মূলগত সত্তা হচ্ছে একটা প্রাণ প্রবাহ। তাহলে কি যে এই যে একটা প্রাণ প্রবাহ যা প্রত্যেক বস্তুর মধ্যেই প্রবাহিত হচ্ছে, তাহলে কি এবং এই যে জগতের মূল পরিবর্তনের যে মূল বিষয় সেটা হচ্ছে প্রাণ প্রবাহ, সেটা এই জগতের মধ্য দিয়ে জগতের প্রত্যেক বস্তুর মধ্যেই আছে। এই প্রাণ প্রবাহটা জগতের প্রত্যেক বস্তুর মধ্যেই প্রবাহিত হচ্ছে এবং এই যে মানুষের মধ্যে যখন এই প্রাণ প্রবাহ প্রকাশিত হয় তখন সেটা আসলে কি এই মানুষের মধ্যে যে প্রাণ প্রবাহ সেটা ইচ্ছা নামে প্রকাশিত হয়। মানুষের যে ইচ্ছা অনিচ্ছা সেটাই হচ্ছে এই প্রাণ প্রবাহ। তাহলে কি সমস্ত সৃষ্টি প্রক্রিয়ার মধ্যেই বেঁচে থাকার ইচ্ছা দেখা যায়। মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, তাহলে কি সমস্ত এই জগতে সমস্ত জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার সব কিছুর মধ্যেই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে একটা মানুষের সব কিছুর একটি বেঁচে থাকার ইচ্ছা দেখা যায় এবং বলা হয়েছে যে মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, মানুষ তার জীবনকে উন্নত করার জন্য সংগ্রাম করে। তাই ইকবালের মতে যা ব্যক্তিত্বকে শক্তিশালী করে তা ভালো এবং যা ব্যক্তিত্বকে দুর্বল করে তা মন্দ। তাহলে আমরা কি দেখলাম যে ইকবালের মতে জগৎ এটা নিশ্চল নয়, জগৎ গতিশীল এবং এটা হচ্ছে গতিশীলতার মধ্য দিয়ে জগৎটা তার কাজকর্ম জগতের যে মূল মূল প্রবাহ সৃষ্টিকর্তার মাধ্যমে জগৎটা গতিশীলভাবে মানুষের ইচ্ছার মাধ্যমে জগতের কার্যক্রম চলছে। এরপর আমরা আসি ইকবালের দর্শনের যে আরেকটি বিষয় যে আল্লাহর ধারণা বা খোদার ধারণা। তিনি খোদা বা আল্লাহর ধারণাকে কিভাবে প্রকাশ করেছেন? ইকবাল বলেন, খোদা পরম সত্তা, বস্তুত খুদি বা ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা। তাহলে কি খোদাকে তিনি বলেছেন হচ্ছে একটি পরম সত্তা এবং তিনি বলেছেন যে খোদা হচ্ছে পরম খুদি। ইকবালের মতে খুদি বা আত্মসত্তার দুই প্রকার। ইকবাল খুদিকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সসীম খুদি আর একটা হচ্ছে অসীম খুদি।
জগতের বিশেষ বিশেষ ক্ষুদি তথা ব্যক্তি সত্তার মধ্যে নিহিত ক্ষুদি হচ্ছে সসীম ক্ষুদি, কিন্তু এই সকল ক্ষুদির স্রষ্টা ও নিয়ন্ত্রক হচ্ছে এক পরম ক্ষুদি। তাহলে জগতে যে বিশেষ বিশেষ ক্ষুদি তথা ব্যক্তি সত্তা আছে সেগুলোর মধ্যে নিহিত হচ্ছে সসীম ক্ষুদি, আর যে সকল এই যে সকল ক্ষুদির মূল ক্ষুদি, তাহলে এই ক্ষুদি সকল ক্ষুদির যে স্রষ্টা এবং নিয়ন্ত্রক হচ্ছে এক পরম ক্ষুদি, তিনি হচ্ছে অসীম। আর এই পরম ক্ষুদিটা কি? এই পরম সত্তা বা পরম ক্ষুদিটাই হচ্ছে আল্লাহ। তাহলে কি বলো যে পরম ক্ষুদি সৃজনশীল সৃষ্টি, তার স্বরূপের বিকাশ মাত্র, কোনো ক্ষুদিকে চরিত্র ব্যতীত চিন্তা করা যায় না। তাই পরম ক্ষুদির কথা বলা হয়েছে যে পরম ক্ষুদিরও চরিত্র আছে। তা বলা হয়েছে যে ক্ষুদা সর্বজ্ঞানী, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেমন কর্তা এবং কর্মের পার্থক্য চেতনা থাকে, ক্ষুদার ক্ষেত্রে দুটি অভিন্ন, তিনি এক এবং বর্তমান মুহূর্তেই সমগ্র সৃষ্টিকে জানেন। আসলে ক্ষুদির নিকট অতীত এবং ভবিষ্যৎ এক ও অনন্ত, অর্থাৎ বর্তমানের মধ্যেই অতীত ও ভবিষ্যৎ নিহিত। তারপর যেটা বলা হয়েছে যে পরম ক্ষুদি সর্বশক্তিমান, অর্থাৎ সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে তিনি সর্বশক্তিমান, তার মানে এই নয় যে তিনি সীমাহীন, অন্ধত্বা, স্বেচ্ছাচার, খেয়ালের বশবর্তী, এক বিশেষ অর্থে তিনি সীমিত নিজের স্বভাবের মধ্যে। খোদার এই শক্তি নিয়ম ঐক্য শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। ইকবালের বহু লেখাতেই পরম সত্তার সাথে মানব সত্তার যোগাযোগের প্রসঙ্গ উঠে এসেছে। তারপর ইকবাল বলেছেন, ইকবাল আল্লাহকে ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে সসীম ক্ষুদির ধারক ব্যক্তি মানুষ। সসীম ক্ষুদির ধারক কি? ব্যক্তি মানুষ। ব্যক্তি মানুষ হচ্ছে সসীম ক্ষুদি। তবে আল্লাহ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা বা আল্লাহ হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা, আর তিনি ব্যক্তিত্ব সম্পন্ন সত্তার অধিকারী হয়েও অসীম ক্ষুদির ধারক। তাহলে দেখা যাচ্ছে এই সসীম ক্ষুদি এবং অসীম ক্ষুদির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। ইকবালের মতে আল্লাহ দেশ ও কালের মধ্যে সীমিত নন, তিনি সীমাহীন ও অসীম সত্তা। তাহলে দেশ সীমাহীন ও অসীম সত্তা, ব্যক্তি মানুষ যেমন একটি সীমিত সত্তা, তাহলে কি ব্যক্তি মানুষ যেমন সীমিত সত্তা, ঠিক আল্লাহ তেমন সীমিত সত্তা নন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন হয়েও অসীম। সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা, আর তিনি ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা হয়েও অসীম, তাই তাকে দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। এরপরে তিনি বলেছেন যে আল্লাহ এক সৃজনশীল সত্তা, জগৎ সংসার সবকিছু আল্লাহর সৃষ্টি, পরম ক্ষুদি হিসেবে তার সৃজনের শক্তি অপরিসীম। তাহলে আল্লাহর কথা বলা হয়েছে যে জগৎ সংসারে সবকিছু আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হচ্ছে একটা সৃজনশীল সত্তা। তাহলে আল্লাহ সৃজনশীল সত্তা এবং জগৎ সংসারে সবকিছু তার সৃষ্টি, পরম ক্ষুদি হিসেবে তিনি তার সৃজনের শক্তি অপরিসীম, সৃষ্টিকর্তা সৃজনের শক্তি অপরিসীম। ইকবালের মতে জগৎ পরম ক্ষুদির আংশিক বিবৃতির মত, ইকবাল সামগ্রিকভাবে জগৎকে একটি আত্মসত্তা বা ক্ষুদি বলে চিহ্নিত করেছেন। ইকবালের মতে আল্লাহ অনাদি সত্তা, তিনি কারো বা কোনো সত্তা থেকে সৃষ্টি হননি, তার পূর্বে কোনো সত্তা ছিল না, তিনি কারো বা কোনো সত্তা থেকে সৃষ্টি হননি, তিনি স্বয়ংসৃষ্ট এক অনাদি সত্তা, তিনি সৃষ্টিকর্তা এক স্বয়ংসৃষ্ট এক অনাদি সত্তা। তা বলেছে ইকবালের মতে আল্লাহ এক ও অদ্বিতীয়, পরম ক্ষুদি একের হতে হতে পারে না, বিশেষ বিশেষ ক্ষুদি পরম ক্ষুদির মধ্যে অবস্থান করলেও তাতে করে এই উভয় প্রকার ক্ষুদির মধ্যে স্বাতন্ত্র্য বিনষ্ট হয় না। জগতের সকল বিশেষ ক্ষুদি আল্লাহর মধ্যে অবস্থান করলেও তাতে তার সত্তার বহুত্ব আসে না। তাহলে এখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা খোদা হচ্ছে এক অদ্বিতীয়। তারপরে বলছে পরম ক্ষুদি একের অধিক হতে পারে না। ইকবাল মনে করেন ক্ষুদি হিসেবে আল্লাহর গুণ ও স্বভাব রয়েছে, পরম ক্ষুদি স্বভাব বা গুণাবলী প্রকৃতিগতভাবে বিশেষ ক্ষুদি বা মানবিক সত্তা থেকে ভিন্ন প্রকৃতির। ইকবালের ভাষ্যে পরম ক্ষুদির সাথে সসীম ক্ষুদির সরাসরি যোগাযোগ সম্ভব। তাহলে কি হচ্ছে যে পরম ক্ষুদি যে সেই পরম ক্ষুদি সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সসীম ক্ষুদি মানুষের ব্যক্তিসত্তার সরাসরি যোগাযোগ সম্ভব, তবে পরম ক্ষুদির মধ্যে লুপ্ত হওয়া সসীম ক্ষুদির লক্ষ্য না। মানে দুজনের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব, তবে পরম ক্ষুদি যে আল্লাহর মধ্যে লুপ্ত হওয়া সসীম ক্ষুদির লক্ষ্য নয়। পরম ক্ষুদির মধ্যে সসীম ক্ষুদির বিলুপ্তির আরেক অর্থ ক্ষুদির বিনাশ। তাহলে পরম ক্ষুদির মধ্যে যদি সসীম ক্ষুদির বিলুপ্তি হয় তাহলে সেটা হচ্ছে ক্ষুদির বিনাশ। ক্ষুদির বিলুপ্তি ইসলামের মূল শিক্ষার বিরোধী।
ক্ষুদির বিনাশ সাধিত হওয়ার মানে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ক্রিয়াবলীর কোনো অর্থ না থাকা, জীবন অর্থহীন না। তাহলে ক্ষুদির বিনাশ বা কি, যে যেটা ক্ষুদি বা সৃষ্টিকর্তা আল্লাহর মূল সত্তা, তার বিনাশ সাধিত হওয়ার প্রশ্নই আসে না। ক্ষুদির বিনাশ বলা হচ্ছে যে ক্ষুদির বিনাশ সাধিত হওয়া, মানুষের মন থেকে যদি ক্ষুদির বিনাশ সাধন হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা বা ক্রিয়াবলীর কোনো অর্থ থাকে না, সেটাই বলা হয়েছে এখানে। এরপর আমরা আসি যে আল্লামা ইকবাল শিক্ষা দর্শন নিয়ে কীভাবে আলোচনা করেছেন। আমরা এখন আল্লামা ইকবালের শিক্ষা দর্শন নিয়ে কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আল্লামা ইকবালের দর্শন ও ধর্মতত্ত্বের আলোচিত বিভিন্ন বিষয়ের মধ্যে শিক্ষা দর্শন অন্যতম। তিনি ধর্মীয় ও ব্যবহারিক উভয় দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংক্রান্ত আলোচনা করেছেন। ইকবাল তার শিক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তি, সমাজ এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। ধর্মীয় চেতনা এবং প্রায়োগিক চেতনা সমন্বিত করে ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক কল্যাণের নিমিত্তে তিনি এক সত্যিকারের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন। ইকবালের মতে শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির আত্মসত্তার উন্নতি সাধন। অন্যদিকে আত্মিক উন্নতির উপরই আবার জগৎ জীবনের অন্যান্য জ্ঞান নির্ভরশীল। তিনি তার দর্শনে ক্ষুদি বা তার আত্মসত্তাকে সকল ক্রিয়াকলাপের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। তাই ক্ষুদি বা আত্মসত্তাকে জানার মধ্য দিয়ে জ্ঞান যাত্রা শুরু করে। তাহলে তিনি কি ইকবালের শিক্ষার প্রধান যে শিক্ষা দর্শন, শিক্ষার প্রধান শিক্ষা দর্শনের যে বিষয়, তিনি শিক্ষা দর্শনে তিনি ধর্মীয় ব্যবহারিক উভয় দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তিনি তার যে শিক্ষা সংক্রান্ত ব্যবস্থা সেখানে তিনি শিক্ষা বলেছেন যে শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির আত্মসত্তার উন্নতি সাধন, আর এই অন্যদিকে আত্মিক উন্নতির উপরে মানুষের আবার জগৎ জীবনের অন্যান্য জ্ঞান নির্ভরশীল। তাই ক্ষুদি বা আত্মসত্তাকে জানার মধ্য দিয়েই জ্ঞান যাত্রা শুরু হবে। আর এই জন্য সক্রেটিস যেমন বলেছেন নিজেকে জানো, তুমি ইকবালও বলেছেন ক্ষুদিকে জানো। ক্ষুদিকে কেবল জানলেই চলবে না, ক্ষুদির মধ্যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকেও জাগিয়ে তুলতে হবে। তাহলে কি ক্ষুদিকে যে শুধু মানুষ জানবে তা না, ক্ষুদির মধ্যে অন্তর্নিহিত যে সুপ্ত সম্ভাবনা সেগুলোকেও জাগিয়ে তুলতে হবে, তাকে কার্যকরী করে তুলতে হবে। ইকবালের মতে ক্ষুদিকে উদ্দীপ্ত করে নিজের ভাগ্যকেও পরিবর্তন করা যায়। ইকবাল তাই ঘোষণা করেন ক্ষুদিকে এমনভাবে প্রসারিত করো যেন স্বয়ং আল্লাহ ভাগ্য লেখার সময় জিজ্ঞাসা করেন, বান্দা তোমার আর কী কী চাই। আল্লামা ইকবালের মতে মানুষ স্বাধীন সত্তার ধারক ও বাহক, এটি তার স্ব ইচ্ছায় অর্জিত। মানুষকে কর্মপ্রেরণা যোগায় জড়জগৎ বিরোধী শক্তিসমূহ। এই বিরোধী শক্তিসমূহের সাথে নিরন্তর সংগ্রামের মাধ্যমে ক্ষুদি বা আত্মসত্তা বিকশিত হয়ে থাকে। জীবনের বহু ঘাত প্রতিঘাত, সংঘর্ষ, দুঃখ, সুখ দুঃখের সাথে নিজেকে খাপ খাইয়ে মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। মানুষের পূর্ণতা বা আত্মপলব্ধি নির্ভর করে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের উপর। সুতরাং মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। তাহলে কি আল্লামা ইকবাল মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের কথা বলেছেন এবং দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন মানুষের সামনে বিভিন্ন দুঃখ, দুর্দশা, হতাশা, ঘাত প্রতিঘাত, সংঘর্ষ, যা কিছু খারাপ কিছু আসুক না কেন, সব কিছুর সাথেই মানুষ তালাম মিলিয়ে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আর মানুষের পূর্ণতা বা আত্মপলব্ধির উপর নির্ভর করে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে মানুষের যে পূর্ণতা প্রাপ্তি, মানুষ পূর্ণ হলো কিনা এবং তার আত্মপলব্ধি ঠিক মতো হচ্ছে কিনা তা নির্ভর করে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের উপর। তাই মানুষের লক্ষ্য হচ্ছে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ। ইকবাল মনে করতেন যে কিছু বাহ্য অভ্যন্তরীণ অবস্থা বা শর্তের উপর নির্ভর করে মানুষের ব্যক্তিত্বের বিকাশ। অতীতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির ধারণা ক্ষুদির বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু অতীতের অন্ধ নির্বাচন অনুকরণ যুক্তিসঙ্গত নয়, কারণ এটি ব্যক্তিত্বের বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এটি কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদিকে দুর্বল করে তোকে। তাই অতীতকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইকবালের মতে ব্যক্তিত্বের বিকাশ মানব স্বাধীনতার নির্দেশক। ইকবাল কি বলেছেন যে ব্যক্তিত্বের যে বিকাশের কথা তিনি বলছেন সেটা কি মানুষের স্বাধীনতার নির্দেশক, আর পরাধীনতা হচ্ছে ব্যক্তির বিকাশের অন্তরায়। তাই স্বাধীনতা ছাড়া মানব জীবনের অপরিসীম সম্ভাবনার বিকাশ ঘটানো যায় না। স্বাধীনতা হচ্ছে মানুষের বিশেষ শক্তি এবং এই শক্তির বলেই মানুষ মহান আল্লাহর সৃষ্টি প্রক্রিয়া অংশ নিয়ে থাকে। এই স্বাধীনতা শক্তি মানুষের মধ্যে সৃজনের শক্তির উন্মেষ ঘটায়। তাহলে ঠিক কি মানুষের ব্যক্তিত্ব বিকাশের কথা বলা হয়েছে এবং বিভিন্ন শর্তের মাধ্যমে মানুষ বিভিন্ন জটিল বিষয় ত্যাগ করে বিভিন্ন মানুষ সব কিছু মুখ কঠিন কঠিন বিষয় মুখোমুখি হয়ে মানুষ তার ব্যক্তিসত্তার তার
ব্যক্তিত্ব বিকাশ, ব্যক্তিত্ব ব্যক্তি সত্তা ব্যক্তিত্ব বিকাশ ঘটানোর চেষ্টা করে। আর বলা হয়েছে যে এই ব্যক্তিত্ব বিকাশের মাধ্যম দিয়ে স্বাধীনতার নির্দেশক। আর যদি মানুষ ব্যক্তিত্ব বিকাশ না ঘটায় এবং তার পরাধীন থাকে তবে তার ব্যক্তিত্ব বিকাশে সেটি অন্তরায় হয়ে দেয়। তো বলছে যে স্বাধীনতা হচ্ছে মানুষের বিশেষ শক্তি এবং এই শক্তি বলেই মানুষ মহান আল্লাহর সৃষ্টি প্রক্রিয়া অংশ নিয়ে থাকে। এরপর আল্লামা ইকবালের মতে সৃজনী শক্তি মানুষের এমন একটি শ্রেষ্ঠ গুণ যা আল্লাহর সাথে মানুষের মিলন ঘটায়। যে সৃজন শক্তি যেমন সৃজনশীলতা সেটি মানুষ সেটি সবার মধ্যে থাকে না, সেটি মানুষের মধ্যে মানুষের এমন একটি শ্রেষ্ঠ গুণ যা আল্লাহর সাথে মানুষের মিলন ঘটায়। এই বিশ্বাভিব্যক্তি প্রক্রিয়ায় আল্লাহ মানুষের কর্মে মানুষের কর্মে অংশগ্রহণ করে। ইকবালের এই কথার মিল খুঁজে পাওয়া যায় কোরআনে। বলে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজে তাদের পরিবর্তনে সচেষ্ট হয়। মানুষের সৃজনশীল ক্রিয়ার জন্যই মানুষের পরিবেশ অবিরতভাবে পরিবর্তিত হচ্ছে, তাই বিরত শক্তির সাথে সংগ্রাম করে উত্তম রূপে বাঁচার তাগিদেই মানুষ তার বুদ্ধিকে বিকশিত করতে বাধ্য থাকে। জীবনকে সমৃদ্ধ করতে হলে চিন্তা নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধান এবং জ্ঞানের নতুন দিক উন্মোচন করা আবশ্যক। ইকবালের মতে ক্ষুদির বিকাশের জন্য যেমন স্বাধীনতা অপরিহার্য তেমনিভাবে ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন নতুন নতুন উদ্দেশ্য সৃষ্টি এবং তার বাস্তব রূপায়ণ। ইকবাল গতানুগতিক নৈতিক ধারণায় বিরোধী ছিলেন, কারণ এই ধারণায় কিছু কিছু চাপিয়ে দেওয়া নৈতিক নিয়মের প্রতি নিষ্ক্রিয় আনুগত্য দাবি করে। ইকবালের মতে এই ধরনের নৈতিক চিন্তা নৈতিক ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে অন্তরায় স্বরূপ। ইকবালের মতে জগতে সবকিছু যেহেতু আল্লাহ মানুষের উপকারে সৃষ্টি করেছেন তাই সকল জিনিসেরই কোনো না কোনো কার্যকারিতা থাকবে। কার্যকারিতা জানতে হলে আমাদের বস্তু জগৎ নিয়ে গভীর গবেষণা করতে হবে। তার মতে মানুষের প্রয়োজনেই মানুষ বস্তু জগৎ নিয়ে গবেষণা করে, তাহলে মানুষ মানুষের প্রয়োজনেই বস্তু জগতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। ইকবাল পাশ্চাত্যের কারিগরি শিক্ষার সমালোচনা করে বলেন কেবল কারিগরি শিক্ষাই মানুষকে মুক্তি দিতে পারে না। যেটা বলেছেন যে কারিগরি শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার এমনকি মানবিক শিক্ষার সংমিশ্রণ না করে ইউরোপে পুঁজিবাদী শিক্ষারই প্রসার ঘটানো হচ্ছে। তাহলে এখানে কি বলা হয়েছে যে ইকবাল পাশ্চাত্যের কারিগরি শিক্ষা সমালোচনা করে বলেন কেবল কারিগরি শিক্ষায় মানুষকে মুক্তি দিতে পারে না, কেবল কারিগরি যে শিক্ষা সেটি মানুষকে মুক্তি দিতে পারে না। কারিগরি শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার এমনকি মানবিক শিক্ষা সংমিশ্রণ না করে ইউরোপে কেবল পুঁজিবাদী শিক্ষারই প্রসার ঘটানো হয়েছে। তাহলে তিনি পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থার একটি সমালোচনা করেছেন। আর এখানে পাশ্চাত্যের এখানে বলা হচ্ছে যে কেবল কারিগরি শিক্ষা মানুষকে মুক্তি দিতে পারে না, কারিগরি শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার এমনকি মানবিক শিক্ষা সংমিশ্রণ না করে ইউরোপীয় কেবল পুঁজিবাদী শিক্ষারই প্রসার ঘটনা হয়েছে। শিক্ষার তাহলে কি পাশ্চাত্যের যে কারিগরি শিক্ষা সমালোচনা, তাহলে এখানে কারিগরি শিক্ষা কোন শিক্ষার কথা বলেছে? যে শিক্ষার সাথে সরাসরি অর্থের সম্পর্ক, শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য সে শিক্ষা মানুষ গ্রহণ করে, তাহলে কি সেই শিক্ষার সমালোচনা করেছেন? যে শিক্ষার সাথে সরাসরি অর্থের সম্পর্ক হয়েছে এবং শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মানুষ যে শিক্ষা গ্রহণ করে সেই পাশ্চাত্যের কারিগরি শিক্ষার ইকবাল সমালোচনা করেন। এবং এই শিক্ষা সমালোচনা করে তিনি বলেন যে এই এই যে কারিগরি শিক্ষা, তিনি বলেন যে কারিগরি শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা এবং মানবিক শিক্ষার সংমিশ্রণ না করে ইউরোপে কেবল পুঁজিবাদী শিক্ষার প্রসঙ্গন করছে, বরং এই কারিগরি শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সংমিশ্রণ ঘটাতে হবে, তবেই মানুষ পুরোপুরি শিক্ষা অর্জন করতে পারবে। ইকবাল নিজে সাম্যবাদী মানসিকতার ধারক হয়ে ইউরোপীয় তথাকথিত সাম্যবাদী মানসিকতাকে ভালো ব্যবস্থা বলে মনে করেনি। তার মতে পাশ্চাত্যে প্রচারিত সাম্যবাদী শিক্ষানীতিকে ফাঁকি রয়েছে। তাহলে তিনি যে বোঝা যায় যে ইকবাল নিজে সাম্যবাদী মানসিকতা ধারক, তারপরে তিনি ইউরোপের যে সাম্যবাদী মানসিকতাকে তিনি ভালো ব্যবস্থা মনে করেননি। তিনি সাম্যবাদী মানসিকতার হলেও ইউরোপের যে সাম্যবাদী মানসিকতা সেটাকে তিনি ভালো মনে করেননি। তার মানে পাশ্চাত্যে প্রচলিত সাম্যবাদী শিক্ষানীতিকে ফাঁকি রয়েছে।
তাহলে তিনি এই যে পাশ্চাত্যের যে সাম্যবাদ সেটা বলতে তিনি বলতে যে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা এবং অর্থ উপার্জনের প্রধান উদ্দেশ্য সেই বিষয়ের সাথে সম্পর্ক রেখে তিনি সেই এই বিষয়গুলো বলেছেন। তারপরে বলা হয়েছে যে ইকবালের মতে শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে, শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে, যে শিক্ষা ব্যবস্থা পরনির্ভরশীল হতে শিক্ষা দেয় ইকবাল তা বর্জন করার কথা বলেন। তাহলে ইকবালের শিক্ষা দর্শন আলোচনায় দেখা যাচ্ছে তিনি একই সাথে মানবিক এবং কারিগরি শিক্ষার সমন্বয়ে সমন্বয় কামনা করেছিলেন। ইকবালের মতে মানবিক মূল্যবোধ বর্জিত যে কোনো শিক্ষা ব্যবস্থায় মানব জাতির ধ্বংস ডেকে আনে। তাহলে এই যে তিনি যে শিক্ষা দর্শনের যে বিষয়টা বলেছেন যে তিনি ইকবালের শিক্ষা দর্শনে তিনি মানবিক কারিগরি দুইটার সমন্বয় কামনা করেছেন এবং বিজ্ঞান ও শিল্পের উন্নতি তিনি কল্যাণকর বলেই মনে করেছেন। তিনি মনে করেন যে বিজ্ঞান ও শিল্পের উন্নতি কল্যাণকর আর এর দ্বারা মানুষের কল্যাণ নিশ্চিত হতে পারে। তাহলেই বলেছেন ইকবালের মতে মানবিক মূল্যবোধ বর্জিত যে কোনো শিক্ষা ব্যবস্থায় জাতির ধ্বংস ডেকে আনে। তাহলে কি মানবিকতা মূল্যবোধ বর্জিত যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস ডেকে আনতে পারে। তাই ইকবালের শিক্ষা দর্শনে কারিগরি শিক্ষা তথা পাশ্চাত্যে বিজ্ঞান প্রভাবিত শিক্ষার যে সমালোচনা লক্ষ্য করা যায় তাতে করে অনেকে মনে করেন যে তিনি আধুনিক শিক্ষাকে বর্জন করে পাশ্চাত্যমুখী ধর্মীয় শিক্ষার পক্ষে সুপারিশ করেছেন, কিন্তু তিনি তা নয়। তিনি কারিগরি শিক্ষার সাথে সাথে তার শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার দুটিরই সুপারিশ তিনি করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকবাল পরজগতের প্রতি আকর্ষণকে মুসলিম জাতির অধঃপতনের কারণ হিসেবেও কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি বলেন পার্থিব জগতের কর্মকে উপেক্ষা করে অপার্থিব দৃষ্টিভঙ্গি জাতি হিসেবে তাদের পঙ্গু করে দিয়েছে। কাজে মুসলিম জাতিকে করতে হবে কি যে তার নিজ নিজ কর্মতৎপরতার মাধ্যমে এই ইহজাগতিক যে কর্মতৎপরতা সেই কর্মতৎপরতার মাধ্যমে মানুষ নিজে সক্রিয় উদ্দীপ্ত হয়ে তার নিজ নিজ দেশের গৌরব ফিরিয়ে আনতে হবে। তাই বলা হয়েছে যে ইহজাগতিক পরজাগতিক উভয় মঙ্গল সাধনই মুসলমানদের জীবনের আদর্শ, আর এই আদর্শ থেকে বিচ্যুত হলেই মানুষের পতন হতে পারে। তখন ইকবাল এমন এক নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখেন যে সমাজের প্রতিটি মানুষের আত্মবিকাশের পূর্ণ অধিকার থাকবে। যে সমাজে মানুষের আত্মবিকাশের পূর্ণ অধিকার থাকবে না তা কোনো অর্থনৈতিক শোষণ নিষ্পেষণের হবে সেখানে। আর ইকবাল তাই মনে করেন এমন সমাজে আবির্ভাব ঘটবে অতিমানবের। তৃতীয় পরিমাণ যে অতিমানবের প্রভাব আবির্ভাব অলৌকিক কিছু নয়, ক্ষুদির পূর্ণ বিকাশের মাধ্যমে অতিমানবের আবির্ভাব ঘটা সম্ভব। তাহলে কি ক্ষুদির পূর্ণ বিকাশের মাধ্যমে অতিমানবের আবির্ভাব ঘটা সম্ভব? তাহলে যে আমরা দেখেছি তিনি তার শিক্ষা দর্শনে ব্যক্তিত্ব বিকাশের কথা বলেছেন। তিনি মূল কথা বলেছেন যে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সেটি তার শিক্ষার দর্শনে একটি মূল কথা, এবং তিনি মানুষের তার শিক্ষা দর্শনে যে কর্মতৎপরতার শিক্ষা অর্জনের কথা বলেছেন যে মানুষকে ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে হবে এবং কর্মতৎপর হয়ে তার কারিগরি মানবিক কারিগরি শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লামা ইকবালের আমি আশা করবো তোমরা এই জগৎ এবং তার দর্শনের যে বিষয়গুলো যে জগৎ এবং আল্লাহর ধারণা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তার শিক্ষা দর্শনটিও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের মুসলিম দর্শনের বেশিরভাগ মুসলিম দার্শনিক সম্পর্কে আলোচনা করে ফেলেছি, আর একজন বা দুজন দার্শনিক আছেন, তো পরবর্তী ক্লাসে সেই দুজন সম্পর্কে আলোচনা করবো। তবে প্রধান প্রধান মুসলিম দার্শনিক যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় বেশি কোশ্চেন আসে তার মোটামুটি সবগুলোই আমি তোমাদের পড়িয়ে দিলাম। তো তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করবে এবং এই যে লেকচারগুলো ভালো করে ফলো করবে, এবং তোমাদের আরও বিভিন্ন বই দেখে অনুকরণ করে তোমরা তোমাদের মতন এগুলোকে একটু সংক্ষিপ্ত করে নোটসের তৈরি করবে। তো আর তোমরা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস লিখবে আমাদের মেসেঞ্জার যে আমাদের যে পেজে তোমরা কমেন্টস লিখবে। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।
আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।